আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমজান মুবারক। আশা করছি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন। তো এটা হলো শুক্রবারের ভ্লগ। তো এই ভ্লগটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আমি ভাবছিলাম যে কখন আমি আপনাদের সাথে এই ভ্লগটা, এত সুন্দর ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার জীবনে যতগুলো ভালো মুহূর্ত আছে, তো সেগুলোর মধ্যে অন্যতম ভালো মুহূর্ত হিসেবে যোগ হয়েছে এই এই মুহূর্তগুলো, যেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো দয়া করে একটু ধৈর্য ধরে আমার এই ব্লগটি আপনারা দেখবেন, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। তো এই ব্লগটি আসলে আমি আসলে মানে বেশি আবেগের জন্য আমি আসলে বলতেই পারছি না, কারণ এত বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি এই শুক্রবারটাতে। এই শুক্রবারটা আমার মনে হয় যে আমার লাইফের অন্যতম একটা দিন গেছে। আমার এত বেশি আনন্দিত হওয়ার কারণটা বলে দিই, আর বেশি দেরি না করি। তো আজকে আমি আমার স্কুল লাইফের যে বন্ধু বান্ধব আছে, তো তাদের সাথে আজকে দেখা করতে এসেছি। তো আমি ভেবেছিলাম যে আমরা যে কয়জন আর কি টাচে থাকি, যে কয়জনের নর্মালি দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, তো হয়তো বা তারা আসবে। তো এখানে এসে দেখি যে আসলে যাদের কথা ভাবিনি যে ওরা আসবে, তো তারা এসে গেছে। তো আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম, আর আমি এত বেশি আনন্দিত হয়েছিলাম যে আমার মানে কান্না থামাতে পারিনি, আমি কান্না করে ফেলছিলাম ওখানে, এত বেশি আনন্দিত হয়েছিলাম। কারণ সেই এসএসসি পাস করার পর মানে এসএসসি পরীক্ষার সময় শুধু ওদের সাথে দেখা হয়েছিল, আর আর আজকে দেখা হলো। প্রায় এর মধ্যে অনেকগুলো বছর কেটে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তো আসলে এই জিনিসটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করে। তো আমার অনেক ভাল লাগছিল যে এতগুলো বন্ধু বান্ধবকে একসাথে দেখে খুবই আনন্দিত হয়েছিলাম। আর এই যে কথা বলছে যে এটা, ওর নাম হলো ইভান, আমার ভালো অনেক বন্ধু, এবং আমাদের আমাদের একই গ্রামে থাকি আমরা। তো ওই হচ্ছে আর কি এই অনুষ্ঠানের প্ল্যানার। আর আরেকটা বান্ধবী আছে আমার, হ্যাপি, তো ও আর ওরা মিলে আর কি এই প্ল্যানটা মানে করছে। তো আমি আসলে ভাবিনি যে সবাই এতজন বন্ধু বান্ধব হবে। তো আমরা এতজনই ছিলাম, এই যে কয়জনকে দেখতে পাচ্ছেন আমরা এই কয়জনই ছিলাম, আর সবাই একটু বাইরে ছিল, ঢাকাতে বা অন্যান্য জায়গায় ছিল। তো আমরা এখানে আসলে এসেছি, আমি জানতাম না যে এখানে ইফতার করা হবে, তো পরে এসে জানলাম যে সবাই ইফতারের ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করা হয়েছে। তো এটা হলো আমাদের কলেজ ক্যাম্পাসে, কলেজ ক্যাম্পাসে এটা করা হচ্ছে, সবাই বসে আড্ডা দিচ্ছি। তো এই তো আমরা ইফতারের আয়োজন করছি। তো আমার সাফরিন ওখানে প্রথমে একটু মন খারাপ করেছিল বাবার জন্য, ওর বাবাকে অনেক মিস করছিল। তো ওখানে আবার আমার ফ্রেন্ডের মেয়ের সাথে ওর আবার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তো তখন আর কি অসুবিধা হয়নি যে দুজনকে একসাথে কাজে লাগিয়ে দিয়েছি, যে ওরাও একটু হেল্প করুক। খুব সুন্দর করে ওরাও খুব আনন্দের সাথে কাজগুলো করছিল। তো ওই যে ইফতারের প্রিপারেশান চলছে, আমরা মোটামুটি টুকটাক ছোটোখাটো একটা ইফতার পার্টি করেছি এখানে। তো এখানে আসার আরেকটা রিজন হলো যে আমরা সবাই সবাই মানে ক্লাসের সবাই আর কি, সবাই তো এখানকার সিরাজগঞ্জের, তো সবাই আর কি একসাথে ইফতার পার্টি আরেকটা বড় করে একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করা, একটা প্ল্যানিং করার চিন্তা ভাবনা করছিলাম। তো সবাই একটু নিয়ে কথা বলার জন্য আসলে এখানে একসাথে হওয়া, যে ঈদের ভেতর তো সবাই আর কি বাসায় আসে, তো সবাই যদি একসাথে এরকম আবার সবার সাথে দেখা হয় কথা হয়, তো সেটাই আর কি অ্যারেঞ্জ করার জন্য এখানে আসা। তবে ইনশাল্লাহ মনে হচ্ছে সামনে আবার সবাই একসাথে আমরা হব, সবাই রাজি হয়ে গেছে, সবার সাথে ফোনে কথা বলে রাজি হয়ে গেছে সবাই। তো
ইনশাল্লাহ সেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে কিন্তু ওই যে ঘোল, যে জগের ভেতর দেখছেন লাল একটা জগের ভেতর, এটা কিন্তু ঘোল। তো ওরা অনেকেই ঘোল পছন্দ করে, তো আমি অবশ্য সেরকম একটা পছন্দ করি না, তো ওরা ঘোল এনেছে। তো এই যে বন্ধু বান্ধব, আসলে বন্ধু বান্ধব ছাড়া আসলে লাইফটা কি বলবো অসম্পূর্ণ থেকে যায়। আর এগুলো হচ্ছে সব আমার ছেলেবেলার বন্ধু বান্ধব, এত মানে দুষ্টুমি করেছি আমরা ক্লাসে, এত মজা করেছি। তো আমরা আমাদের স্কুলের একটা স্ট্রিক্ট মানে ই ছিল যে ছেলেরা মেয়েদের সাথে কথা বলতে পারবে না, এরকম একটা আমাদের প্রিন্সিপাল আর কি একটা নিয়ম করে দিয়েছিল। তো তারপরও কি সেটার নিয়মটা নিয়ম থাকে, আমরা যেরকম বন্ধু বান্ধব ছাড়া আসলে লাইফটা ইম্পসিবল। তো আমরা দেখা যায় যে আমরা ক্লাস 8 9-এ 8-এ ওভাবে 8 পর্যন্ত ঠিক ছিল নিয়মটা যে হ্যাঁ আমরা কারোর সাথে কথা বলবো না, আমরা শত্রু ছিলাম আর কি এই কারণে। তো যখন ক্লাস 9 উঠলাম, তো তখন থেকে আসলে আমাদের মধ্যে বন্ধুত্ব তা গড়ে ওঠে। তো ক্লাস 8-এ যখন ছিলাম 8 পর্যন্ত, তো তখন ওরা যা করতো আমরা তার বিপরীতটা আমাদের করতেই হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের ছিল। তো আমরাও যা করতাম ওরাও আর কি ওরকম বিপরীতটাই করতো, তো এরকম ছিল। তো ক্লাস 9-এ যখন উঠলাম, তখন আস্তে আস্তে সবার মধ্যে আসলে সেই বন্ধুত্বর কি বলবো যে ভালোবাসাটা, যে বন্ধনটা, সেটাই আসলে আস্তে আস্তে গড়ে ওঠে। তো আমরা ক্লাস 9 10-এ অনেক মজা করেছি আসলে স্কুলে, সেগুলো কথা মনে পড়লে মনে হয় যে আবার সেই স্কুল লাইফটাতে যদি ফিরে যেতে পারতাম। তো এই তো ওই যে আমরা ইফতারির জন্য সব কিছু রেডি করছি, আর এই যে আমার এক বান্ধবী, ওর বাচ্চাদের সাথে নিয়ে আর কি খেলা করছে, ওই সামলাচ্ছিল বাচ্চাদেরকে। তো এই তো হুট করে আসা আর হুট করে ইফতারের আয়োজন করা, তো এভাবে হুট করে না হলে কিন্তু সবার সাথে আসলে ওভাবে দেখা হতো না। তো আমরা বলছিলাম যে এভাবে আসলে দূরত্বটা কিন্তু অনেক বেড়ে যায়, যার কারণ বেড়ে যাবে, দেখা হবে না, কথা হবে না, তো এভাবে কিন্তু বন্ধুত্বটা কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে কমে যাবে। তো সবাই ভাবছিলাম যে সবাই আর কি বলছিলাম সবাই সবাইকে যে অন্তত একটা দিনের জন্য, বছরে একটা দিনের জন্য হলেও সবাই এভাবে একসাথে দেখা করলে কিন্তু বন্ধুত্বটা সেরকম অটুট থাকবে, ভালো হবে সম্পর্কটা। তো সবাই আর কি একমত হচ্ছিল যে হ্যাঁ আসলে সবাই একটা দিন হলেও সবাই আমরা সবার সাথে এভাবে দেখা করব। তো এই হলো আমার ভিডিও, এই তো আমরা এখন ইফতার করব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।